لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيد وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق وقال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار الفم والفرج رواه الترمذي قال الترمذي هذا الحديث حسن صحيح عن علي بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن للجنة لغرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام عربي قال لمن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله صلى لله الناس
والناس نيام رواه الترمذي وقال الترمذي هذا الحديث حسن صحيح প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর শান্তি বর্ষিত হোক এখনো পর্যন্ত যারা জীবিত অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর হাফিজাহুল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুন সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম আমাদের মাস থেকে সদ্য বিদায় নিল শাহরুল রমাদান রমজান মাস রমজান মাস ছিল মুসলিমদের জন্য একটি ট্রেনিং এর মাস আমরা এর থেকে ট্রেনিং নিয়েছি কি ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিংগুলো আমাদের বা আগামী যে আমাদের ১১টি মাস আছে এই ১১টি মাসে আমাদেরকে কী করতে হবে বাস্তবায়ন করতে হবে এই যে ট্রেনিং নিলাম কি ট্রেনিং নিয়েছি রমজান আমাদেরকে কি দিয়ে গেল রমজান আমাদেরকে সাথে দিয়ে গেছে দুইটি বিষয় আমি বারবার বলেছি কোরআন এবং সিয়াম আর এই কোরআন সিয়ামের মাধ্যমে আমাদেরকে কিছু ছোটখাটো শিক্ষা দিয়ে গেছেন এবং ট্রেনিং দিয়ে গেছেন যেগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য তো এই কারণেই সিয়াম এসেছিল মুত্তাকি করার জন্য আমাদের সবাইকে মুত্তাকি বানানোর জন্য মুত্তাকিদের গুণ বৈশিষ্ট্য সম্পর্কে গত খুতবার মধ্যে কিছুটা আলোকপাত করেছি কিছুটা বাকি ছিল তার মধ্যে সংক্ষিপ্ত আকারে যেটা বলছি সেটা হচ্ছে সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ বলেছেন গত সপ্তাহে কিছু বলেছি যে কি কি করা যাবে না মুত্তাকি হতে হলে কি কি কাজ বর্জন করতে হবে আর কি কি করা যাবে এরকম কাজ বলেছি আর কিছুটা বাকি আছে সূরা বাকারার শুরুর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য গুণ পাই সরাসরি হচ্ছে যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে গায়েব মানে আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই জিন দেখি নাই ফেরেশতা দেখি নাই অনেক কিছুই আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি এই গায়েবে বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকি গায়েবে বিশ্বাস করা দুই নম্বর হচ্ছে সালাত আদায় করা সালাত পড়তেই হবে একজন মুসলমান থাকতে হবে তাকে সালাত পড়তে হবে তিন নম্বর হচ্ছে যে রিজিক দেওয়া হয়েছে তাতে খরচ করতে হবে মানুষকে খেতে দিতে হবে চার নম্বর পাঁচ নম্বর দুটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটি নাজিল হয়েছে এবং তার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটি এসেছে এটার উপরে ঈমান এনে এবং সেই অনুযায়ী আমল করা সম্মানিত উপস্থিত প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম রমজান আমাদেরকে কি দিয়ে গেল কি পাইলাম কি শিক্ষা নিলাম এই শিক্ষাগুলো কি এবং বাস্তবায়ন কিভাবে করব সাথে সাথে আজকের বিষয় হচ্ছে রমজান আমাদের কি দিল আর এই বিষয়টি আরেকটি বিষয়ে যদি আমি রূপদান করি তাহলে জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি কি একজন মানুষকে জান্নাতে যেতে গেলে কি কি বৈশিষ্ট্যর প্রয়োজন রমজান এসেছিল মুত্তাকি বানানোর জন্য দেখেন জান্নাতের বৈশিষ্ট্য একই আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা বলছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাত আল্লাহ রাসূল কোন কাজে কোন আমলে কি কারণে মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে আত্তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে যে আমলটি যে কাজটি যে বৈশিষ্ট্যটি সেটার নাম হচ্ছে আল্লাহর ভীতি বা তাকওয়া যার যত বেশি তাকওয়া আছে সে তত সম্মানের সহিত জান্নাতে প্রবেশ করবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচাইতে সম্মানিত করেছেন, ওই ব্যক্তি পৃথিবীর বুকে সবচাইতে সম্মানিত যার যত বেশি তাকওয়া আছে। আবার জান্নাতকে নির্মাণ করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিজ্ঞাসা করলাম আইয়ুল মুমিনিনা আফদল, পৃথিবীর বুকে যত মুমিন আছে যারা ঈমান এনেছে তাদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহসানুহুম খুলুকান, পৃথিবীর বুকে যদি উত্তম মুমিন থেকে থাকে তারাই হচ্ছে যা যত বেশি ব্যবহার ভালো, যার চরিত্র যত উন্নত সেই ততই উন্নত মানের ইমানদার এবং সবচাইতে ভালো ইমানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আহসানুহুম খুলুকান, পৃথিবীর বুকে যত মানুষ আছে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চরিত্রের দিক থেকে বিবেচনা করলে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে চরিত্রবান, ভালো চরিত্রের অধিকারী, যে তার স্ত্রীদের কাছে ভালো খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভালো চরিত্রের অধিকারী, যে তার স্ত্রীদের কাছে ভালো চরিত্রের অধিকারী, স্ত্রীদের কাছে উত্তম। তারপরে বলছে, ওয়া আনা খায়রুম মিন আহলি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি আমার পরিবারের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছে যে স্ত্রীদের কাছে আমি হচ্ছি সবচাইতে ভালো স্বামী। তার স্ত্রী কয়জন? ওই সময় 9 জন বেঁচে ছিলেন। এই হাদিস যখন বর্ণনা করে 9 জন স্ত্রী বেঁচে ছিলেন, তারপরেও তিনি দাবি করছেন যে আমি হচ্ছি সবচাইতে স্ত্রীদের কাছে ভালো স্বামী। আর আমরা একজনের কাছেই ভালো থাকতে পারি না, 2 জন হলে তো কথাই নেই, আর যদি 3 জন 4 জন হয় তাহলে রাস্তাঘাটে মুখ দেখানোর মতো কোনো সুযোগই হয়তো থাকবে না। স্ত্রীর কাছে যে ব্যক্তি ভালো সেই হচ্ছে সবচাইতে ভালো স্বামী। কিন্তু অনেক স্ত্রীও আবার বেঁকা আছে, মনে করে যে না আমি এবার পেয়ে গেছি একটা পাওয়ার, স্ত্রীর নামে শুধু স্বামীর নামে শুধু বদনামি করে বাড়াবো। স্ত্রীকেও সেরকম দিনদার এবং ইমানদার হতে হবে, দিন বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উন্নত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তখন 10 বছরের বয়স, তখন আমার মা আমার আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি খেদমত করা শুরু করেছি। আমার খেদমত 10 বছর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। ছোট বাচ্চা ছেলে ছিলাম আমি, অনেক সময় অনেক হুকুম করেছে, জরুরি কাজ আমাকে পাঠিয়েছে, এই জরুরি কাজে গিয়ে আমি ভুলে গেছি। কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দিয়ে বলেনি, কেন এই কাজটি করো নাই, কেন এই কাজটি করেছো? কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি করেন নাই, ধমক দিয়ে কথা বলেন নাই। চাকর বলছেন, খাদেম বলছেন, স্ত্রীরা বলছেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা মিন শাইইন, মা মিন শাইইন, যত আমল আছে পৃথিবীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসকালা আলা মিজানি ফি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যত আমল আছে মানুষের, আমলের মধ্যে সবচেয়ে মিজানের পাল্লায় ভারী হবে ওই আমল, সেটা হচ্ছে হুসনুল খুলুক, চরিত্র চরিত্র উত্তম চরিত্র। কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লার ওজন সবচাইতে ভারী হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা ইউবগিজুল ফাহিশা ওয়াল বাগি, আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ঘৃণা করেন যে ব্যক্তি ফাহিশা কথা বলে, অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ ভাষায় কথা বলে, ওয়াল বাগি বাসাল, প্রয়োজন নাই প্রয়োজন ছাড়া বেশি কথা বলে, সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ঘৃণা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা বলছেন যে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে কোন আমলে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা সাতটা বলে ফেললেন, আল ফাম আল ফার্জ, মুখ মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে, আর ফার্জ লজ্জা স্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াদ মানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ আছো আমার জন্য দুইটি অঙ্গের জামিনদার হবে, আযমাল্লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিনদার হব। জান্নাতের জামিনদার হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কি আছে, যে ব্যক্তি দুইটি অঙ্গের জামিনদার হবে, মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি, দুই চোয়ালের মধ্যবর্তী একটি এক টুকরা মাংস আছে বা একটা জায়গা আছে, যেটা হলো মুখমণ্ডল, মুখ বা জিহ্বা, জিহ্বার যে ব্যক্তি জামিনদার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতের জামিনদার আমি তার হব। আর কি, দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই লজ্জা স্থানের যে ব্যক্তি হেফাজত করবে, লজ্জা স্থানের যে ব্যক্তি জামিনদার হবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আমি তার জান্নাতের জামিনদার হব। মুয়াযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটি লম্বা হাদিস এসেছে, জান্নাতে যাওয়ার কাজ পৃথিবীর বুকে সবচাইতে ভালো কাজ, জান্নাতের গ্যারান্টি দেওয়ার মতো কাজ সম্পর্কে সাহাবি জিজ্ঞাসা করলো মুয়াযিব ইবনে জাবাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলোর সিরিয়াল একের পর এক বলতে বলতে গিয়ে বলছে এই কাজগুলোই তোমাকে সম্মানিত করবে, জান্নাতে নিয়ে যাবে, এই সেই অনেক কিছু বলার পরে বলছে তুমি কি জানো এই কাজগুলোকে হেফাজত করার জন্য কি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বাটা বের করে জিহ্বাটা হাত দিয়ে ধরে বলছেন কুফা আলাইকা হাদা, জিহ্বাটা সংযত করো, মুখের ভাষা সংযত করো, মুখের ভাষা যদি সংযত না করতে পারো তাহলে কশিন কালেও তুমি এই কাজে সফলতা অর্জন করতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না, জান্নাতে জাহান্নামের মাঝে তোমাকে চিৎ করে আশ্রয় ফেলে দেওয়া হবে। সম্মানিত মুসলিম আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল ইন্নাল জান্নাতালা গুরাফান, জান্নাতের কিছু বালাখানা আছে, জান্নাতের এমন কিছু বালাখানা আছে, গুরফা আছে, কামরা আছে, তোরা দুহুরুহাম দুহুরুহু দুহুরুহাম মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা, যে জান্নাত দেখতে এত সুন্দর, এত ঝকঝকে, এত তক্তকে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মনোরম পরিবেশ ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এত সুন্দর জান্নাত, জান্নাতে কিছু এরকম বালাখানা নির্মাণ করা আছে, বাগান বাড়ি নির্মাণ করা আছে। এক ব্যক্তি অকমা ইলাইহি আরাবিয়ুন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এক ব্যক্তি দাঁড়িয়েই গেল, গ্রাম্য একজন মানুষ দাঁড়িয়েই বলছে লিমান হিয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে যাবে কারা, আল্লাহর রাসূল একটু বলবেন কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান আতাবাল কালামা, যার মুখের ভাষা সুন্দর, যার মুখের ভাষা সুন্দর, ভাষা দিয়ে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, ব্যবহারে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না, সেই ব্যক্তি এই জান্নাতে যাবে। দুই আতামাত তাআমা, ক্ষুধার্তকে খাদ্য দেয়, রমজান আমাদের শিখিয়ে গেছে, ভাষাও শিখিয়ে গেছে, ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার সিস্টেমটা শিখিয়ে গেছে। ইফতার মাহফিল করবেন আর গরিবরা গেলে বলবেন পরে আসবি, এখন না, অনেক ইফতার মাহফিলে যাওয়া বন্ধ করেছে শুধু এই কারণে, গরিবদেরকে খাবার দেওয়া হয় না, গরিব মানুষ গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, অথচ রমজান এসেছে গরিব মানুষের ক্ষুধা বোঝার জন্য, গরিব মানুষের ক্ষুধার যন্ত্রণা বোঝার জন্যই। ধনী মানুষ ক্ষুধায় কষ্ট পায় না, পকেটে টাকা থাকে ক্ষুধার, বাজারে খাবার থাকে, ক্ষুধা লাগলেই বাজার থেকে কিনে খায়। গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, এই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা কি জিনিস এটা গরিব মানুষ বোঝে, এই জন্য ধনী মানুষ সিয়াম রেখে তা বোঝার চেষ্টা করবে, অথচ গরিব মানুষ ইফতার মাহফিলে গেলে যা দূরে পড়ে, এখন না, আমার মনে হয় গরিব মানুষকে আগে বসানো উচিত ছিল সবাইকে। ক্ষুধার্তকে খাদ্য দান করবে তাহলে ওই জান্নাতে যেতে পারবে, ক্ষুধার্তকে খাদ্য দান শুধু মানুষকে নয়, কুকুরকে দান পানি পান করিয়েও মহিলা জান্নাতে যায় না, বেশ্যা মহিলা, আর বিড়ালকে পানি খাদ্য না দেওয়ার কারণে আটকে রেখে মৃত্যুবরণ করার কারণে একজন আবেদা সালেহা মহিলা দিনদার মহিলা জাহান্নামের ঘোষণা পায়, আশ্চর্য ধরনের দীন ইসলাম, বেশ্যা মহিলা জান্নাত
জান্নাতের সুসংবাদ পাই কুকুরকে পানি পান করার কারণে। কোনোদিন চিন্তা করেছেন বিষয়টা? আতা আমার তাআমা, খুদা তোকে খাদ্য দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইনুল ইসলামি আফদল, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম ইসলাম কোনটা, বলবেন কি আল্লাহর রাসূল? নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আতা আমার তাআমা, খুদার তোকে খাদ্য দাও, ইসলামে যে ভালো কাজ, সবচাইতে ভালো কাজ। তাকরাউ সালাম, সালাম প্রদান করো, আলামান আরিফ তামাল্লাম তারিফ, যাকে দেখে দেখতে পাবে, চেনো যাকে তাকেও সালাম দাও, না চেনো তাকেও সালাম দাও, চেনা ব্যক্তিকেও সালাম দিতে হবে, অচেনা ব্যক্তিকেও সালাম দিতে হবে। আমাদের মধ্যে একটি প্রবণতা বেড়ে গেছে, যাকে চিনি তাকে সালাম দিই, কিয়ামতের একটি বড় আলামত, মানুষ ক্ষতির আশঙ্কায় ভয়ের আশঙ্কায় সালাম দেবে মানুষকে, যাকে চেনে সম্ভ্রান্ত মানুষ, হয়তো কেউ বড় মানুষ, তাকে সালাম দেয়, কারণ এই আবার ক্ষতি না করে বসে, এই ভয়ে মানুষ সালাম দেবে, এটা কিয়ামতের একটি আলামত। আর সালাম দিয়াতে মনে হয় আমরা আলেমরাই বেশি পিছিয়ে আছি, আমরা সাধারণ মানুষকে সহজে সালাম দিতে যাই না। আমাদের আলেমদেরকে বলছি, যারা উপস্থিত আছেন, ছোট বড় মাঝারি সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করুন, দেখবেন সালামে সালামে রাস্তা ঘাটে ভরপুর হয়ে যাবে। ইসলামে উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দেওয়া এবং চেনা অচেনা সবাইকেই সালামের প্রধান ঘটানো, দেখবেন শত্রুতাও কমে যাবে, ঝগড়া বিবাদ জ্ঞানজাম ঝামেলা সব মিটে যাবে এই সালামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, ওই জান্নাতে যাবে কে শোনো, এক নম্বর হচ্ছে যার কথা ভালো, মুখের ভাষা ভালো, দুই নম্বর যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দেয়, তিন নম্বর হচ্ছে আদামাস সিয়ামা, যে অনাবর্ত সিয়াম পালন করে। অনাবর্ত সিয়াম মানে রমজানের সিয়াম নয়, রমজানের সিয়াম ফরজ, কেউ বললেও রাখবেন, না বললেও রাখবেন, চিন্তা করলেও রাখবেন, না চিন্তা করলেও রাখবেন, রমজানের সিয়াম কিন্তু রাখতেই হবে। একজন মানুষ যুবক অবস্থায়, বাড়ি থাকা অবস্থায়, সুস্থ শরীরে অবশ্যই তাকে রমজান মাসের সিয়াম পালন করতেই হবে, না করলে কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হবে, কেননা এটা ফরজ। আপনি জিজ্ঞাসা করবেন নরমভাবে, ভাই আপনি কি রোজা আছেন রমজান মাসে? রমজান মাসে সিয়ামে এই কথা বলার কোনো সুযোগ নাই, সিয়াম আপনাকে থাকতেই হবে। কে বলেছে আপনাকে জিজ্ঞাসা করতে, ভাই আপনি রোজা আছেন সিয়াম আছেন রমজান মাসে? এই কথা কিসের? রমজান মাসে যদি মুসলিম হয়ে থাকে, সুস্থ শরীর হয়ে থাকে, আর বাড়িতে যদি থাকে, তাহলে অবশ্যই তাকে সিয়াম পালন করতেই হবে। সে যদি যুবক হয়ে থাকে, যুবতী হয়ে থাকে, আর সুস্থ হয়ে থাকে, তার কোনো সুযোগ নাই সিয়াম ভঙ্গ করার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদা মাসিয়াম, অনাবর্ত সিয়াম পালন করবে। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলো। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাকা সিয়ামিদ দাহার, সে যেন সারাটি বছর সিয়াম পালন করা করলো। মানে সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াবটি হয়, সেই সওয়াবটি আমার আপনার খাতায় লিপিবদ্ধ করা হবে, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আর শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করবে। রমজান মাসের ছয়টি সিয়াম আর শাওয়াল মাসে, রমজান মাসের ৩০টা সিয়াম আর শাওয়াল মাসের ছয়টি সিয়াম, রমজান মাসে ২৯টা হলেও ৩০টা সব আর ৩০টা হলেও ৩০টা সব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান যা আবিল হাসানাতি ফালাহু আশরিয়াম সালিহা, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে ১০টি দিকে দেবেন। তাহলে রমজান মাসে প্রত্যেকটি সিয়ামের পরিবর্তে ১০টি, তাহলে ৩০টাকে ৩০০, তাহলে এইবার আসেন, আর সিত্তাম বিন শাওয়াল, আর ছয়টি হচ্ছে শাওয়াল মাসে, তাহলে হলো ৬৬০টি সিয়াম পালন করা, অর্থাৎ সারা বছর সিয়াম পালন করা সব আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় লিপিবদ্ধ করে দিবেন। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, হাদিস নম্বর হচ্ছে ১১৬৪ এবং মিশকাতের হাদিস নম্বর হচ্ছে ২০৪৭ নম্বর হাদিস। এই হাদিসটি বলছে যে রমজান মাসের সাথে অন্যান্য সিয়াম পালন করবেন, রমজান মাস সিয়াম, শাওয়াল মাসে ৬টি সিয়াম, প্রত্যেক মাসে ৩টি সিয়াম, বৃহস্পতি সোমবারের সিয়াম, তারপর আরাফাতের সিয়াম, এইরকম সিয়াম যারা পালন করে এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম, এই সিয়াম যারা অনাবর্ত পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত দিয়ে দিবেন। আর
মানুষ কি করবে? সলাত আদায় করবে। সল্লাল্লাহি, সলাত আদায় করবে। কখন? ওয়া নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকবে, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তখন তারা সলাত আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদের সলাত আদায় করবে। কি মজার জিনিস! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে উঠেছে, সলাত আদায় করবে। রাত্রিতে উঠেছে প্রয়োজনে, যেই রাত্রিতে উঠেছে একজন সাহাবি, ছোট্ট বাচ্চা ছেলে, নাম হচ্ছে রাবিয়া ইবনে কাব, সর্বোচ্চ 7-8 বছর বয়স হবে। আর এই সাহাবি হচ্ছে আসাবে সুফফার একজন। আসাবে সুফফার সাহাবি বলে কোনদের? এরকম 70 জন মতো সাহাবি ছিল, যাদের কোনো আত্মীয় ছিল না, যাদের টাকা পয়সা ছিল না, গরিব মানুষ, অত্যধিক গরিব। তার মধ্যে রাবিয়া ইবনে কাব ওই একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে উঠেছে, রাবিয়া ইবনে কাব কি করেছে? এক বদনা পানি, এক লোটা পানি নিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানিটা দিয়েছে প্রয়োজন পূরণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন শেষ করে এসে বলছে, হে ছেলে, সালমাই শাইয়ান, আমার কিছু চাও? তো সাহাবি বলছে যে কি আর চাইবো, ছোট্ট বাচ্চা ছেলে, আমাদের ছেলেরা হলে কি হতো, 7-8 বছরের বাচ্চা কিছু একটা চেয়ে বসতো। আরও বলছে কি আর চাইবো, ফাইন্না মুরাফাতা কাফিল জান্না, আল্লাহ রসুল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবির চাওয়া দেখেছেন, ছোট বাচ্চা ছেলে, শিক্ষা দেখেছেন, ফাইন্না মুরাফাতা কাফিল জান্না, আমি জান্নাতে থাকতে চাই, আপনাও আপনার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, আমার সাথে জান্নাতে থাকা যাবে না, আবার বাইরা জালিক, তাহলে অন্য কিছু চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবি আবার উঠে বলছে, আমি ওটাই চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাথে জান্নাতে যদি থাকতে চাও, আইনি বিকাসরাতি সুজুদ, তাহলে বেশি বেশি সেজদা করো, বেশি বেশি নফল সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদ আদায় করো, তাহলে আমার সাথে জান্নাতে থাকতে পারবে, নসেদ আমার সাথে জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, তিরমিজির হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি থেকে মুসলিম, মুসলিম হওয়া সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, মানুষকে দেখলেই সালামের প্রসার ঘটাও, আফসুস সালাম, মানুষকে দেখলেই সালামের প্রসার ঘটাও, ওয়া আযিমুত তাআম, আর ক্ষুধার্তকে খাদ্য দান করো, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, আর রাত্রিতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমের মধ্যে থাকে। যদি এই কয়টা কাজ তোমরা করতে পারো তাহলে কি হবে জানো? তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে আরামের সাথে, নিরাপত্তার সাথে, একবারে শান্তিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে নিরাপত্তার সহিত, নিরাপত্তার সহিত শান্তিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করো, কিয়ামতের ময়দানে বলা হবে। যদি জান্নাতে প্রবেশ করতে চান, যে কথাগুলো, কাজগুলো বললাম, এগুলো পূর্ণ করার, আমল করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন, এগুলো পালন করুন। রমজান আমাদেরকে কিন্তু এই কাজগুলোই দিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وصل على جميع الانبياء المرسلين والملائكة المقربين خلفاء الراشدين المهديين وسائر الأنصار المهاجرين اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك سميع مجيب الدعوات اللهم انصر من ناصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين اخذر من
من خزر الدين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم آمين رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الابرار عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان ايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه يستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون اقيموا الصلاة